হানা নয় ম্যাচের পর নয় সংখ্যা পার হলেন মুমিনুল হক। বাংলাদেশ টেস্ট দলের ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে খুব একটা রান আসছিল না মমিনুলের ব্যাটে, আউট হয়েছিল নয় রানের মধ্যেই বেশিরভাগ। কোনোভাবেই সুবিধা করতে পারছিল না মমিনুল। পরবর্তীতে ক্যাপ্টেন্সির ভার যায় সাকিবের কাঁধে, তারপরও ঘরোয়া ক্রিকেটে বেশ একটা সুবিধা করতে পারছিল না। তবুও আস্থা হারায়নি ক্যাপ্টেন সাকিব, দলে ফেরান মুমিনুলকে। অবশেষে নয় রান পার করল মুমিনুল। জাস্ট ফর দ্য রেকর্ড এন্ড ফর ইউ গাইজ এট হোম, যেটা ছিল তার ক্রিকেট ইতিহাসে একটা খারাপ সময়। লাঞ্চের পরে সাকিব আউট হয়ে যায়, মাঠে মুমিনুল তখনও ভালো খেলে যাচ্ছিল। কয়েকবার আউটের সুযোগ ছিল, ভাগ্য ভালো হওয়ায় বেঁচে যান। একের পর এক আসলে গেল, মুমিনুল ফিরেন আগের সেই ধারায়। ৭৮ বলে ৫০ করতে সক্ষম হন। একে একে ৭ উইকেট পড়ে গেল, মুমিনুলের ব্যাট চলতেই থাকে। Ball has been the downfall of carom ball. It was a little further away from the left hander. ৮৪ রানের একটা ভালো ইনিংস খেলে আউট হয়ে যায় মুমিনুল।